সকাল বেলায় তোমাকে কি বুলাইলাম? কি বুলাইলা গিন্নি? তোমাকে বাজার যেতে বলি নি, আজকে আমার জামাই আছে। জামাই আছে, 15 দিন থাকবে। ইলিশ মাছ আনবা, ভালো ভালো তরকারি আনবা। একমাত্র জামাই এসে ভালো ভালো তরকারি খাওয়া যাবে না? ঠিক আছে গিন্নি, আমি বাজার যাচ্ছি। জামাই না চাই, সালাদ জামাই আমাকে ফেরাল করে দিবে। সালাদ জামাই যে কতদিন থাকবে? এলাও গিন্নি, বড় ইলিশ মাছ নিয়ে এসেছি। দেও ফলমূল এনেছ? জামাইকে যে নাস্তা দেবো কি দিয়ে দেব? সবই এনেছি, তোমার জামাইকে গিলাবা। জামাই আছে কতদিন দিয়ে থাকবে তার গ্যারেন্টি নাই। সালাদ জামাই কি ভাবছো তুমি? না না গিন্নি, আমি কিছু ভাবি না। তুমি যা ভাবছো অমনি আমার জামাই এলে। আমার জামাই খুব ভালো। শ্বশুর বাড়ি যাবো, অনেক কিছু খাবো, ভালো মন্দ খাবো। হাটটাটা তো অনেক কিনা লাগে, দেখি ভাড়া কি আছে। এই জায়গাটাই বসি, এখানে আরাম করি। হেঁটে হেঁটে অনেক খিদা লেগে গেল। জান বাঁচাবার মতন তো দুটো মিষ্টি খাই। খাওয়া তো হলে এবার শ্বশুর বাড়ি যাই। খেতে খেতে তো এলাম, অনেক তো পেটে বেদা করছে। আগে শ্বশুর বাড়ি যাইনি, বাথরুমে যাব। রান্না বান্না তো হয়ে গেল, জামাই কখন আসবে? কি মজা কি মজা, শ্বশুর বাড়ি চলে এলাম। আসো জামাই আসো, লাউবো আসো। লেন শ্বশুর বাড়ি মিষ্টির ভার। উ বাবারে কি পেটের যন্ত্রণা, আর বাঁচতে পারছে না, আর পেটের যন্ত্রণা। উ বাবারে উ, আর তো সহ্য করা গেল না। উ জামাই কোথায় যাচ্ছ? পানি শরবত খাবা না? নো 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 নো। যাক বাবা, পেটের এখানে খালি হলো, শান্তি পেলাম। এবার শাশুড়ি মার কাছে যাই, ফলমূল খাই। জামাই তুমি কোথায় গেলছিলা? বাবা পেশাব করতে গেছিলাম। গিন্নি তোমার জামাইকে চিনি পানি খেতে দাও। লেও জামাই পানি খাও। আসো জামাই, ভাত দুটো খেয়ে লিবা। একদিন পর আজ পেট ভরে খাবো, ইলিশ মাছের মাথা খাবো, কবে থেকে খাইনি আমি। এলাও জামাই ভাত খেয়ে লাও। ওয়াও নো 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 নো। লাগছে সালা কতদিন থাকা খাইনি। জামাই যে মিষ্টি আনলো দেখি একটু খাই। কি গন্ধ, ছি 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 ছি। ঠিক আছে জামাই, তোমার শ্বশুরকে আনতে বলবো। তোমাকে বলে কি রে, কালকে বলছে খাসির মাংস খাবো। মেলাতে খাওয়া দাওয়া হলো, একটুকু তো বিশ্রাম করি। আজকে 10 দিন হয়ে গেল সালাদ জামাই এখনো বাড়ি যাওয়ার নাম করে না। সালাদ থেকে তো কিছু কাজ দিতেই হবে। হ্যাঁ বুদ্ধি পেয়েছি। জামাই শুনো তো দেখি, আসছি শ্বশুর আব্বা। কি হলো শ্বশুর আব্বা, ডাকছেন কেন? যাও আমার লেবুর বাগানে পাহারা দেখা, লেবু চুরি হয়েছে। আচ্ছা ঠিক আছে শ্বশুর আব্বা যাচ্ছি। পাতলা পায়খানা হচ্ছে, সারা রাত ঘুমাইনি, এগিয়ে আগে ঘুমাইনি। ঠিক আছে যাচ্ছি। কি বাগানে মশা।
বাঁচাও 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 কে আছে আমাকে বাঁচাও বাবা শ্বশুরাবা এসে না সেলে আমি বিডি চোর ধরেছি বিডি চোর বিডি ও নো বাবা শ্বশুরাবা আমি চোর ধরেছি চোর ধরেছি সালার জামাই এটা চোর না তোর শাশুড়ি তোর শাশুড়ির হাত ধরেছি হ্যাঁ